বৃহস্পতিবার সন্ধ্যায় নৈহাটি স্টেশনে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার আয়োজিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস পালিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে একে একে সকল নেতৃত্ব মাল্যদান করে শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি চারণা করেন। দেখুন, আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস। আজকে ইতিহাসকে বিকৃত করে যাদের জন্য আমরা, যার জন্য আমরা এই পশ্চিমবঙ্গে বসবাস করছি, যিনি আজকে এই পশ্চিমবঙ্গকে পাকিস্তানের থেকে ছিনিয়ে আনতে পেরেছিলেন, তারা কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখার্জির যে তার জীবনী, তার বলিদানকে তারা কিন্তু পালন করেন না বা তাকে স্বীকৃতি দেন না। কারণ এখানেও একটা কংগ্রেস রাজনীতিকরণ করেছিল। আজকে আমরা সবাই তার যে চিন্তাভাবনা, তার যে 370 ধারা নিয়ে কাশ্মীরের ওপর যে আগ্রাসন ছিল, সেই আগ্রাসন এবং 370 ধারা 35A-কে তুলে দেওয়ার যে তার ভূমিকা ছিল, সেই ভূমিকা আজকে CAA নিয়ে তার যে ভূমিকা, তার যে চিন্তাভাবনা ছিল এবং তার যে মন্ত্রিসভা থেকে তার যে প্রতিবাদের জন্য তিনি পদত্যাগ করেছিলেন, নেহেরুর যে তার যে নীতি, তার যে শাসন, সেই বিষয়ে তিনি যে প্রতিবাদ করে তার মন্ত্রিসভা থেকে ত্যাগ করেছিলেন, তার যে বলিদান প্রতিটা ক্ষেত্রে, এক তার মৃত্যু সেটা যেরকম বলিদান এবং তার রাজনৈতিক বলিদান, কারণ তিনি বাগ্মী ছিলেন। তিনি, আমরা প্রত্যেকে জানি যে আশুতোষ মুখার্জি, যাকে বাংলার বাঘ বলা হতো, তার পুত্র ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি একজন বনেদিঘর এবং সম্ভ্রান্ত ঘরের তিনি সন্তান ছিলেন। অর্থাৎ তিনি নিজের জীবনকে দেশের জন্য বলিদান না করে অনেক ভালোভাবে কাটাতে পারতেন, কিন্তু তিনি দেশ মাতৃকার জন্য ভেবেছেন, তিনি দেশের জন্য ভেবেছেন, যার জন্য আজকে কাশ্মীর, পাঞ্জাব এবং এই পশ্চিমবঙ্গ আজকে ভারত ভূমির সাথে রয়েছে। আমরা আন্দোলন করতে পারছি, আমরা কথা বলতে পারছি, আলাদা করে আমাদের জন্য যে হোমল্যান্ড, সেটা কিন্তু আজকে এই শ্যামাপ্রসাদ মুখার্জি চিন্তা করেছিলেন। সেই জন্য পশ্চিমবঙ্গের স্রষ্টা হিসাবে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম বলাটা খুব একটা অন্যায় হবে না। এবং আমরা মনে করি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গের স্রষ্টা, যিনি এই পশ্চিমবঙ্গকে পাকিস্তানে চলে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন তার লড়াইয়ের মাধ্যমে। ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু একে একে অষ্টম বর্ষ পার করেছে। রাজনৈতিক সমীকরণে রাজ্য সরকার পরিষ্কার বলছে যে এই কেন্দ্রীয় সরকার প্রশাসনিক স্তরে কিন্তু সবসময় বৈরিকরণ করছে, কি বলবেন? দেখুন, ওনারা যা বলে আমাদের তাতে হাসি পায়, কারণ আমরা প্রত্যেকে জানি যে এই পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। এবং বৈরিকীকরণ বলতে উনি কী বোঝায় সেটা আমি বুঝি না, যে আম্মা আব্বা এইটা বৈরিকীকরণ, রামধনুকে রংধনু বলা, এটা কি সত্যিকারের শেখানো? না, আমাদের পুরনো ইতিহাস, পুরনো কাব্য, পুরনো জিনিস, সেইগুলো মানুষকে সঠিকভাবে জানানোটা প্রকৃত ইতিহাস। উনারা ভুল মানুষকে শেখায়, ভুল পথে চলে। একটা এই পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন দুর্নীতির চূড়ান্ত সীমায় পৌঁছেছে এই সরকার। তো সেই সরকার কি বলল তার উত্তর আমাদের দেওয়ার উচিত নয়, তার উত্তর সাধারণ মানুষ দেবে, আগামী দিনে ভোটাররাই তার উত্তর দেবে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।